আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছে আমি গাড়ি দিয়ে? আচ্ছা যাই হোক, তো আমি এখন এই মুহূর্তে গাড়ির মধ্যে বসছি। আমি ওনাটা ঠিক করে নিই। খুব সুন্দর একটা ব্লগ ভিডিও বানাইছি, স্পেশাল ভিডিও, কালকে আসবে ইনশাল্লাহ। যদি আমি বেঁচে থাকি তাহলে আসবে আর কি, আর যদি মরে যাই তাহলে তো গেলাম। তো ভিডিওটা হচ্ছে আমাদের ক্যামাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমার ম্যাডামে পারমিশন দিছে দেখানোর। তো ভিডিওটা আমি করছি, এডিট করব, এডিট করে কালকে ইনশাল্লাহ পোস্ট করে দেব, তাহলে আপনারা দেখতে পারবেন। আজকেই দেওয়ার কথা ছিল কিন্তু আজকে আসলে দিলাম না এই কারণে, কারণ আমি সত্যি কথা বলতে কি আমার না ভিডিও এডিট করতে ইচ্ছে করতেছে না, খুবই অলসতা ধরতেছে, ভাল লাগতেছে না। আর আরেকটা কথা কি জানেন, এত কষ্ট করে ভিডিও মেক করি, ভিডিওর মধ্যে যদি ওরকম করে ভিউ না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। যে কোনো একটা কাজের মধ্যে যদি কেউ পিছন দেয়, সে একটু ধাক্কা দেয় তাহলে কিন্তু ভাল লাগে, পিছন দেয় যদি ধাক্কা না দেয় তাহলে কিন্তু ভাল লাগে না। সো ভিডিওর মধ্যে ভিউ হয় না, তেমন একটা বেশি ভিউ হয় না, এর জন্য আরও বেশি ভাল লাগে না যে দূরও এত কষ্ট করে ভিডিও ভিডিও করে এডিট মেডিট করে ভিডিও পোস্ট করি, কোনো ভিউ হয় না, কিছু হয় না, সারাদিন গাদার মতো খাটনি করে এত কষ্ট করে একটা ভিডিও মেক করি, এই ভিডিওর মধ্যে যদি ভিউ না আসে তাহলে কি মানে দুঃখ লাগে না? লাগে কি লাগে না বলেন, আপনাদের হাতে ছাইরা দিলাম বলেন। এই দুঃখে চিন্তা করতেছে এখন গাড়ি দিয়ে একদিকে যাব, মানে যেই দিকে আমার দুইটা চক্ষু যায় সেই দিকে চলে যাব, একদম দেশান্তরী হয়ে যাব। ঠিক আছে, না 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 দুষ্টুমি করলাম, আসলে আমি কোথাও যাব না। ঠিক আছে, আমি এখন যাব আমার ম্যাডামের বাপের বাড়িতে বাড়ি পরিষ্কার করার জন্য। বাড়ি বলতে কি, সকালবেলা আমার ম্যাডামে নিজে বাসাটা পরিষ্কার করছে, কিন্তু আমার ম্যাডামের ভাইয়ের যে রুমটা আছে ওইটা ম্যাডামে পরিষ্কার করা নাই, ওইটা আমি করব। অনেক নোংরা আসিল, আমার ম্যাডাম নিজে নিজে পরিষ্কার করছে, ম্যাডামের জায়গায় অন্য কেউ হইলে আমার ঘাটটা ধইরা বলতো আল্লাহ তুই পরিষ্কার কর, কিন্তু না আমার তো করায় নাই। আর ওইটার জন্য কিন্তু আমাকে আলাদাভাবে টাকাও দেয় আমার ম্যাডাম, তারপরে আমাকে কখনো প্রেশার দেন আর কি, এই অবস্থা। তা এখন আমি আসলে দাঁড়া দাঁড়া কথা বলবো, তো এখন আমি আসলে ফোনটা না ওই দিক থেকে ধরি, রোদ আসে এই দিক থেকে ধরি, তো পরে চিন্তা করে দেখলাম এক কাজ করি, আমার ম্যাডামের গাড়ির ভিতরে গিয়ে আমি গল্প করি কেমন, এই আর কি। ও ভালো কথা। তো এখন আমি কি করলাম, একটু আগে ভাত খাইছি, ভাত খেলাম, খেয়ে তারপরে চা বানাইলাম, ম্যাডামের এক কাপ চা দিলাম, আমি এক কাপ চা খাইলাম, একদম গরম গরম চা খেলাম, কারণ আমি ম্যাডাম আবার অপেক্ষা করতেছে যে না তুই ওই বাড়িতে যা, যাই আইলে তারপরে আমি আবার বাহিরে বের হবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এখন ম্যাডাম কিন্তু আমার অপেক্ষায় বসে রয়েছে, মানে আমি কাজকর্ম করে শেষ করে বাসায় ঢুকবো, তারপর আমার ম্যাডাম বাহিরে যাবে। আমি বাসায় ঢুকলে তারপরে আমার ম্যাডাম বাসার বাহিরে যাবে, এছাড়া ম্যাডাম যাবে না, এই আর কি। তো কি বলে, আজকে সারাদিনে কোনো ভিডিও করিনি, ভাল লাগতেছিল না ওই যে বললাম। তো যাই হোক, সারাদিন অনেক কাজকর্ম করছি, তারপর আমার ম্যাডামেরা সবাই আগুন পোহাইছে আর আমাদের ক্যামেরাটা এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ তবরাকাল্লাহ। তবে এখন দেখাবো না, এখন দেখালে তো মজাটা শেষ হয়ে যাবে। সো কালকে কালকে যারা যারা আমাদের ক্যামেরা দেখতে চান অবশ্যই অপেক্ষা করবেন, কালকে ইনশাল্লাহ দেখাবো। ঠিক আছে, এই হইল কথা। আর এখন ঠান্ডা চলে আসছে, প্রচণ্ড শীত সৈদরপে, এখন তো কিছুই নাই আর শীত আসবে, মানে আসবে। তা আচ্ছা, মাঝখানে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমার অনেক অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কিছু কিছু আপুদের নাম মুখস্থ আছে বলি, হ্যাঁ যে কয়টা পারি। একটা হয়েছে রানু বেগম আপু, উনি ইটালি থেকে আমাকে সবসময় কমেন্ট করে, থ্যাংক ইউ আপি, আর আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। তারপরে আরও আপু আছে আমাদের আমিনবাজার থেকে, একটা বোনটার নাম আমার সঠিক মনে নেই, তারপরে ওই যে নুসরাত আপুই, আবার বিলা, অনেক আপু এরকম, জান্নাতুল ফেরদুস আপি, অনেক আপুরা অনেক ভাইয়েরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার যে এত ভালো লাগে, আমার মন চায় আমি মানে কী বলবো, বলার ভাষা নাই সত্যি। আসলে সত্যি কথা বলতে কি, ভিডিওটাতে ভিউ হোক বা না হোক আমার কাজ আমি চালিয়ে যাব। ঠিক আছে, সবসময় যে বেশি ভিউ আসতে হবে এমন কোনো কথা না, এক এক সময় এক এক রকম, তাই না? এই হইলো কথা। তো ওই যে একটু আগে যে বলছিলাম যে ভিউ হয় না, এটা সেটা এটা আসলে কথার কথা, ভিউ হোক বা না হোক এটা আমার প্রফেশনাল জব, আমার জব আমি কন্টিনিউ চালিয়ে যাব। ঠিক আছে, কারণ হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে আমি না। যাই হোক, আপনারা বেশি যদি তিরিং বিরিং করেন তাহলে আমি কিন্তু একটা গাড়ি চালাই, এখন একদিকে চলে যাবো, কই দিলাম।
সরি, আমার আমার কিন্তু খেয়ে পাইবেন না, আমার মাথার তার তার সিরিয়াস, মাঝে মাঝে মাথার তার চলে যায়। ওকে, সত্যি কথা বলতে কি, আমি অনেক চঞ্চল একটা মেয়ে, দুষ্ট একটা মেয়ে, অনেক দুষ্ট একটা মেয়ে, কিন্তু ভিডিওর মধ্যে একদম চুপচাপ থাকি না। আমি আসলে অনেক চঞ্চল মেয়ে। আর একটা কথা কি জানেন, চঞ্চলতা যদি না থাকতো তাহলে তো আমি এগুলো করতে পারতাম না। একটা কথা কাপড় জানেন, আপনার ধরেন আপনার পাশে একটা মানুষ, মানুষটা নিজের থেকে একটা কাজ হাতে তুলতেছে না, আর আপনি ওনাকে যতই বলেন যতই শিখান লাভ নেই, কারণ সে তো নিজে থেকে করতেছে না। বাট আপনি যতক্ষণ পর্যন্ত ওনারে ধাক্কাইবেন ততক্ষণ পর্যন্তই, কিন্তু এটা কিন্তু আপনি তাকে জোর করে করাইতেছেন, সে কিন্তু করতেছে না। আর যখন সে নিজে থেকে একটা জিনিস করবে তখন কিন্তু তাকে আর কাউকে বলে দিতে হবে না। ঠিক এরকম আসলে, যেই মানুষটা নিজের থেকে কোনো কিছু করার চেষ্টা করে তো ওটার মধ্যে না সে একটা না একটা সময়ে সফলতা আনবেই আনবেই, এটাই সত্যি কথা। সো এর জন্যই বললাম যে আমি আসলে অনেক চঞ্চল, অনেক দুষ্ট, কারণ আমি নিজে, সুতরাং আমি হইছি একটা চঞ্চল মেয়ে। আমার আমার নিজের মধ্যে যেটা আমার ভালো লাগে যে না আমি এই কাজটা করব, এই কাজটা আমি এটার মধ্যে মানে আমি এটাকে সাকসেস করবই, আমি যেটা নাকি একদম মন থেকে সাহস নিয়ে আমি হাত দিব সেই কাজটা আমি সাকসেসফুল করবই করবো, এটাই হয়েছে আমি ঝর্ণা। এটা আমি, ঠিক আছে, আমি এমনই, কারণ আমার প্রত্যেকটা কাজ এরকম। যেমন আমি প্রথমত যখন আমি ভাবলাম যে না আমার পড়াশোনা হয় নাই, তো পড়াশোনা হয় নাই তো কী হয়েছে, আমি কি মানে এইভাবেই থাকবো? না, কখনোই না। আমি আমার আমার মাথায় আমি বুদ্ধি খাটা, আমি চিন্তা করলাম যে আচ্ছা মেয়ে আর ছেলে বইলে কোনো কথা নাই, আমি তো একটা মেয়ে মানুষ, চাইলে কিন্তু আমি অনেক দূর এগোতে পারি, তাই না? সেই সাহসটা নিয়ে আমি এই দূর প্রবাসে আসছি। যেইগুলো আমি আমি চেয়েছিলাম তার থেকে বেশি পাইছি। আর আমি চাইছিলাম, মানে মূল কথা হয়েছে আমি আমার লাইফে যে কয়টা জিনিস চাইছি বা যাই কিছু করতে চাইছি প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি সফলতা পাইছি, আলহামদুলিল্লাহ, এটাই আর কি। তো আসলে কি, নিয়তের নাম বরকত। আর আপনার ভিতরে সাহস থাকতে হবে নিজের প্রতি, মানে প্রথমত আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে, নিজের প্রতি ভরসা থাকতে হবে, তাহলেই আপনি যে কোনো একটা কাজের মধ্যে হাত দিবেন দেখবেন আপনার কাজটা না অটোমেটিকলি সেটা সাকসেসফুল হয়ে গেছে। এই হইল কথা। সো আমি মনে করবো যে আসলে কোনো একটা কাজে যখন হাত দিবেন তখন আশেপাশের কারো কথা কানে নেবেন না, যে এটা আপনার ভালো মনে হবে সেটা আপনি করে ফেলবেন, ঠিক আছে? আর আমি এরকমই, আমি এরকম, এর জন্য আমি আমার আমার দিক থেকে যদি আমি কাউকে ভালো কোনো সাজেশন দিতে চাই তাহলে আমি এটাই বলবো যে আপনি যদি জীবনে কোনো কিছু করতে চান তাহলে কখনো পিছনে তাকাবেন না, আশেপাশে কারো কথা শুনবেন না। আপনার মানে আপনার মধ্যে যেটা ভালো, আপনি যেটা বুঝতে পারেন যে না এটা আমার জন্য ভালো হবে, আপনি আল্লাহর নাম নিয়ে ওইটা শুরু করে দিবেন, আল্লাহ ভরসা, ঠিক আছে? যাই হোক, আমি অনেক কথা বলছি, আর কালকে অনেক সুন্দর একটা ব্লগ আসতেছে। খ্যামার, আমাদের বাসায় যে খ্যামারটা তৈরি করছে সেটা পুরোপুরি কমপ্লিট হয়েছে, মাশাআল্লাহ তবারাকাল্লাহ। তো আপনারা কালকে ভিডিওটা দেখতে পারবেন। আর গাড়ি দিয়ে আমি এখন কোথায় যাচ্ছি, আমার ম্যাডাম জানে যে আমি ম্যাডামের বাইরের বাড়িতে কাজ করতে গেছি, কিন্তু ম্যাডাম যদি জানে যে আমি এখানে বকর করতেছি, আমার পিঠে ফাটাই দিব তেরা। না আসলে আমার পিঠাইবো না, ফাটাইবো না, জাস্ট মজা করলাম। তবে এটা সত্যি, আমার ম্যাডাম কিন্তু আমার অপেক্ষায় বসে রয়েছে, কারণ বেসেরি আমার বইলা দিছে যে জন্না তুই আইলেই আমি বাহিরে যাব, মানে আমার ম্যাডামের শপিংয়ে যাবে এই আর কি। তো এখন আমি যাই ম্যাডামের বাপের বাড়িতে, যাই গিয়ে ঝটপট করে কামগুজগুলো করে তারপরে চলে আসি, তারপরে এসে তারপরে আমি আমার ভিডিওটা এডিট করব, কালকে যে ভিডিওটা আপলোড করব ওই ভিডিওটা এই আর কি। তা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, আর হ্যাঁ প্লিজ ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক করবেন, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।